এবার সংবাদ সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানি শর্কর উজ্জ্বল কুয়েতের জালাল উদ্দিন পর্তুগালের আনমারে খান ফাহিম ইতালির আসলামুজামান ও যুক্তরাষ্ট্রের মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলালের পাঠানো তথ্য ছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন বিনিয়ামিন মক্কায় রামু সমিতির ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে জুবায়ের আহমেদের সভাপতিত্বে ও মুক্তার আহমেদের উপস্থাপনায় সভায় প্রধান আলোচক ছিলেন শায়েখ এ এফ এম ওয়াহিদুর রহমান এছাড়া বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ডাক্তার এম এ মান্নান সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন জহির আহমেদ শাহাবুদ্দিন সিকদার মুরাদ চৌধুরী ফরিদুল আলম রাশেদ সুলতান এন আলমসহ অনেকে সভায় জুবায়ের আহমেদকে সভাপতি ও শাহাবুদ্দিনকে সাধারণ সম্পাদক করে পনেরো সদস্যের কমিটি ঘোষণা করেন সমিতির প্রধান উপদেষ্টা এম এ সৌদি আরবে হজ পালন করতে বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা হাজির হয়েছেন মক্কায় এবছর হজ পালন করবেন প্রায় পঁচাশি হাজার বাংলাদেশি তবে এ পর্যন্ত মক্কায় এসে পৌঁছেছেন একুশ হাজার তেষট্টি জন যার মধ্যে মদিনায় একজন হজ মৃত্যুবরণ করেন এদিকে পবিত্র হজের প্রস্তুতি হিসেবে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল মোহাম্মদ নাজমুল হক মিনিস্টার লেবার কাউন্সিলর ইমদাদুল ইসলাম মক্কা হজ কাউন্সিলর জহিরুল ইসলাম ও আসলামুদ্দিন মক্কায় সরকারি ও বেসরকারি বাড়ি ও মেডিকেল পরিদর্শন করেন

কুয়েতে বাংলাদেশ দূতাবাস ও কুয়েত আর্টস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে চারুকলা শিল্প প্রদর্শনী আয়োজিত হয়েছে বাংলাদেশ কুয়েত সম্পর্কের বছর পূর্তি উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আশিকুজ্জামান ও কুয়েত আর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রসুল সালমান অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ উপস্থিত ছিলেন আরো অনেকে আয়োজনে বাংলাদেশি শিল্পী ও অ্যাসোসিয়েশনের সদস্যদের আঁকা একষট্টি বেশি চিত্রকর্ম প্রদর্শিত হয় পর্তুগালের লিসবনে বাংলাদেশ উইমেন চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সেলিনা আহমেদ মেরির দেশটিতে আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমেদ এবং উপস্থিত পর্তুগাল আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ভেনিসের মার্গারাতে বাংলা খাবারের সমারোহ নিয়ে বাংলা রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অনামিকা মণ্ডল ও জয় জয়মণ্ডলের আমন্ত্রণে এতে স্থানীয় সাধারণ প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও উপস্থিত ছিলেন অনেক প্রবাসী উদ্যোক্তা এ সময় উপস্থিত উদ্যোক্তাদের প্রতি খাবারের গুণগত মান ঠিক রাখার অনুরোধ জানান অন্যান্যরা অন্যদিকে গ্রাহকদের জন্য মানসম্পন্ন ইতালিয়ান ও বাংলা খাবার পরিবেশনের আশ্বাস দেয় রেস্টুরেন্টের সত্ত্বাধিকারীরা যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে কাউন্টি কমিশনার পদে প্রার্থীতা ঘোষণা করেছেন বাংলাদেশি আমেরিকান মোহাম্মদ হাসান ও খাজা শাহাব আহমেদ এ উপলক্ষে ওয়ারেন সিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা এ সময় তারা নিজ নিজ নির্বাচনী ইশতেহারও তুলে ধরেন মোহাম্মদ হাসান মিশিগান স্টেটের ওয়েন কাউন্টি ডিস্ট্রিক্ট থ্রি থেকে এবং খাজা শাহাব আহমেদ ম্যাকম কাউন্টি ডিস্ট্রিক্ট টুয়েলভ থেকে কমিশনার পদের জন্য লড়বেন এবার যুক্তরাষ্ট্রের মিশিগানে জাকজমকভাবে শেষ হল আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আমেরিকান রিয়েলটার্স হায়াত ফার্মেসি ও দ্য মিরাজ ব্যাংকুয়েট হলের পৃষ্ঠপোষকতায় অর্ধশত দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাবে সম্পন্ন হয় এতে বাংলাদেশি ছাড়াও চীন ভারত ফিলিপাইনসহ বিভিন্ন দেশের খেলোয়াড়রা অংশগ্রহণ করে বেশ উন্মাদনায় দুই দিনব্যাপী আয়োজিত এই খেলা উপভোগ করেন আগত দর্শকরা টুর্নামেন্ট শেষে দ্য মিরাজ ব্যাংকুয়েট হলে পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় এ আয়োজন বিিনামিন আৰ